যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে? এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন, ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে আহমিনা রাদাআত মা আহমিনা নাসাব মানুষের বংশ বংশের বরকত সম্পর্কের কারণে যেই যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন। এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড় ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও, আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না আশাপাশি দুধমাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা, যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে, তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে। এতে কোনো অসুবিধা নেই কারণ ভাই তো এমনিই ভাই, ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাইয়ের সম্পর্ক হলেও তাই হবে। যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো, এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরও পারবে, অতএব এটাতে কোনো হেরফের হবে না। কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে, এমনকি ভুলেও যদি দুধ পান করে ফেলা তবুও কী হবে, দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না, প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো, এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব। ছাত্রী নামও লিখছে, আমি আর না বললাম নাম, কোনো বোন বোধা প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে, যেমন ভাবি মায়ের মতন, শুনছেন নি, শিক্ষক বাবার মতন, এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু, তাই না? শিক্ষক বাবার মতন, বাহ কি সুন্দর কথা, পত্রিকার পাতা খুললে আমরা দেখি, দেখি কি দেখি না, পরিমল অমুক তমুক শিক্ষক, কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না, অতি ভালো ভালো না ভাই। যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে, কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলারে তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না, যারে আমি বিয়ে করতে পারবো সেবার মায়ের মতন কেমনে হইল, কি বলেন? শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না? যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে, সে আবার বাপের মতো কেমনে হইল, বাপের সাথে বিয়ে হতে পারে? তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে, যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো? অতএব এই সকল শয়তানি স্লোগান, এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে না। ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে, দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীয়তে? তাদের সাথে কোনো পর্দার বিধান নেই। আপন মামার সাথে, আপন চাচার সাথে, আপন ভাইয়ের সাথে, নিজের সন্তানের সাথে, নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয়? একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয়? যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার, এই জায়গাগুলোতে কি রিস্ক আছে? নাই। এগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না, কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে, যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে, খালা তো ভাইয়ের সাথে, মামা তো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না, এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই? অঘটন ঘটে কি ঘটে না? ভাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে, এখানে অঘটন ঘটে কি ঘটে না? শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর, কারণ তিনি গায়ের মাহারাম, তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো, কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই, এই জন্য ইসলাম কি করতে বলছে, পর্দা করতে। এই পর্দাটা অযথা বলা হয় নাই, এটা নারীর সেফটির জন্য,
নিরাপত্তার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য, অশান্তি দূর হওয়ার জন্য, নারীর প্রতি অবিচার, বৈষম্য, জুলুম, পাশবিক নির্যাতন, পুরুষকে তার চরিত্রে হেফাজত করা, স্বাভাবিকভাবে সমাজের সব কিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয়, সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে, পর্দা করতে। একজন মানুষ যদি বাবার বয়সী হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস তো আছে যে বড়কে সম্মান করেন সে আমার উম্মত না, তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না। যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না, জায়েজ না। এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে, সেই অনুযায়ী কোনো মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করার কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায়। সেই অজুহাত দিয়ে একজন মানুষ, একজন মুসলমান ইসলামের বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।